to serve my ring. আজকের এই সংসভার সংগ্রামী সভাপতি পঁচাত্তরের কোটে আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং বেগম ফজিলতুল ইসলাম মুজিবের সাথে যিনি নিষ্পাপ শিশু বয়সেই তার বাবা মাকে হারিয়েছেন, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, ফজলুল তাপস এমপি, আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যন্ত প্রিয় একজন মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হ্যান্ডগার্ড, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম হানিফ এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা শাহ আলম মুরাদ সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ধানমন্ডি, হাজারিবাগ, কলাবাগান এবং নিউ মার্কেট থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি 75-এর 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে শহীদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, বেগম ফজিলতের নাসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সবাইকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকের সভার সভাপতি ব্যারিস্টার ফজলুল তাপসের শহীদ পিতা, বাংলাদেশের যুব সমাজের কণ্ঠস্বর শেখ ফজলুল হক মনি এবং তার রত্নগর বাবা সহ 75-এর 15ই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে, মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বক্তব্য রাখবেন। আমি অত্যন্ত সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। জাতীয় শোক দিবস সারা বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় 75-এর 15ই আগস্টের পর থেকেই আওয়ামী লীগ বিরোধী দলে থাকুক অথবা সরকারি দলে থাকুক এই শোক দিবসটি পালিত হয়, কিন্তু এই পবিত্র স্থান ধানমন্ডির 32 নম্বরটি যেই শোক দিবস পালিত হয় সেটার গুরুত্ব অত্যন্ত বেশি, সেটার রাজনৈতিক গুরুত্ব আমার মনে হয় বাংলাদেশের সকল স্থানের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। 19 মিনিটের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য যদি পর্যালোচনা করেন, অনেকেই এটাকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ এড্রেসের সাথে তুলনা করেন, পৃথিবীর সেরা বক্তৃতার মধ্যে অন্যতম ভাষণ হিসাবে দেখেন, কিন্তু আমার দৃষ্টিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের 19 মিনিটের অলিখিত বক্তব্য হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বকালের সবচেয়ে সেরা ভাষণ। এই ভাষণটি যতবার প্রচারিত হয়েছে বিশ্বের ইতিহাসে কোন বক্তব্য এতবার প্রচারিত হয় নাই। ওই 7ই মার্চের 19 মিনিটের বক্তব্যে বঙ্গবন্ধু একটি দেশকে স্বাধীন করার জন্য
এমন কোন নির্দেশনা দেন নাই যেটা তিনি নির্দেশনা তিনি বাকি রাখেন নাই। তিনি বলেছিলেন দুই ঘন্টা ব্যাংক খোলা থাকবে, দুই ঘন্টাই ব্যাংক খোলা ছিল। তিনি বলেছিলেন যদি রেডিওতে আমাদের কথা না শুনে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না, যদি টেলিভিশন আমাদের কথা না দেয় তাহলে কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। বাঙালিরা যায় নাই, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, বাঙালিরা দুর্গ গড়ে তুলেছিল। আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তোমরা সব কিছু বন্ধ করে দিলে, বাঙালিরা বন্ধ করে দিয়েছিল। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, বঙ্গবন্ধু 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 হচ্ছে বাংলাদেশ, বঙ্গবন্ধু হচ্ছেন সবুজের বুকে লাল পতাকা, বঙ্গবন্ধু হচ্ছেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত। বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে কেউ মুছে ফেলতে পারবে না। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান থাকবে, ততদিন পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবে। আজকে সারি দাঁড়িয়ে ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় আলো হাতে আধারের কান্ডারি হয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সারা বিশ্ব বলে বঙ্গবন্ধুর বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ, আর কারো হাতে নিরাপদ না। চিন্তা করেন একেবারে শেষ বয়সে বাবা মাকে হারিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে যেমনি থাকেন আছেন ভবিষ্যতেও থাকবেন। আপনারা ব্যারিস্টার ফজলেন ও তাপসের নেতৃত্বে অক্রবদ্ধ থাকবেন। ব্যারিস্টার ফজলেন ও তাপস শুধুমাত্র ঢাকা 10 নির্বাচনী এলাকার নেতাই নন, আমাদের প্রজন্মের অহংকার, আমাদের প্রজন্মের নেতা, আমাদের প্রজন্ম আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা ব্যারিস্টার ফজলেন ও তাপস প্রত্যয় ব্যক্ত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা সুস্থ থাকলেই ভালো থাকলেই তিনি জেগে থাকেন বলেই বাংলার 16 কোটি মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে শান্তিতে ঘুমাতে পারে, তার জন্য দোয়া চেয়ে 15 আগস্টের সকল শহীদদের জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।